দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সকল ধরনের তথ্য কিন্তু এই ভিডিও থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যেখানে না বুঝবেন সেখানে আপনারা কমেন্টস করবেন এখন ভিডিওটা আমি আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটা লাইন আপনাদের পড়ে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ ওভারসিস অ্যাম্বুলেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বোয়াসেসের মাধ্যমে জর্ডানে কর্মী নিয়োগ দেওয়া হবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জর্ডানের যে ক্লাসিক ফ্যাশন অপারেটার ইন্ডাস্ট্রি লিমিটেডের নারী পোশাক পোশাককর্মী নিয়োগ দেওয়া হবে এখানে বলছে যে শুধুমাত্র নারী যারা আছে নারী পোশাক কর্মী কিন্তু জড়ানে সরকারি চাকরি এটার মাধ্যমে যেতে পারবেন আর একটা কথা বলে দেয় আপনাদের এই যে চাকরি সংক্রান্ত অনেক ধরনের প্রশ্ন থাকে এ বিষয় নিয়ে কিন্তু প্রতিদিন রাত নয়টায় কিন্তু লাইভে আসবো এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন সকল ধরনের আপডেট কিন্তু আমি রাত রাতে পেয়ে যাবেন এখন এখানে রয়েছে যে পদের নাম মেশিন অপারেটর শূন্য পদের সংখ্যা তিনশোটি পদের নাম রয়েছে মেশিন অপারটার শূন্য পদের সংখ্যা করবেন তিনশোটি প্রার্থী শুধুমাত্র মেয়ে শুধুমাত্র মেয়ে এখানে কিন্তু ছেলেদের যাওয়ার কোনো সুযোগ নেই আর একটু আপনাদের ক্লিয়ারেন্স করে বলতে হয় শুধুমাত্র মেয়ে এখানে পদ সংখ্যা তিনশো জন প্রার্থীদের সংখ্যা শুধুমাত্র মেয়ে বেতন পাবেন একশো পঁচিশ জর্ডান রিয়াল যার মাসিক মূল্য একুশ হাজার একশো পঁচিশ টাকা এখানে কিন্তু একুশ হাজার একশো পঁচিশ টাকা কিন্তু বেতন পাবেন এখানে কিন্তু বলা হয়েছে প্রার্থীদের যোগ্যতা কি কি থাকতে হবে এবং তাদের বয়স কত থাকতে হবে সেই বিষয় নিয়ে একটু কথা বলি এখানে যোগ্যতা ধরা হয়েছে যে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে এখানে আপনাদের যেই কাজে যাবেন সেই কাজের কিন্তু অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে কিন্তু বয়স থাকতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর জর্ডান সহ বিদেশ ফেরত যে কর্মী সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রধিকার দেওয়া হবে এবং যে বিএমটি পরিচালক কারিগরি প্রশিক্ষণ যে কারিগরি যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলছে যে যারা জর্ডান থেকে ফেরত আসছে তাদের যদি অভিজ্ঞতা থাকে অ্যান্ড আর তাদের যে এই যে আপনার যে বাংলাদেশের যে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিএমএফটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যাদের সনদপত্র আছে তারা কিন্তু এইখানে যাওয়ার অগ্রাধিকার পাবেন এখন চাকরির সত্যবলী কি রয়েছে সেই বিষয় নিয়ে একটু কথা বলি তার আগে বলে যে আপনারা ভাই কমেন্টস করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানার জন্য এখানে চাকরির সত্যবলির মধ্যে রয়েছে চাকরি চুক্তির তিন বছর চাকরি চুক্তি হলো তিন বছর পর্যন্ত থাকতে পারবেন তারপর নবায়ন যোগ্য তারপর নবায়ন করে আবার ওইখানে থাকতে পারবেন দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম রয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি যেহেতু এক সপ্তাহ সাত দিন এক দিন বন্ধ থাকবে এবং ওভার টাইমের ব্যবস্থা রয়েছে আর নিয়োগকর্তা থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন খরচ বহন করবে আপনারা যেইখানে নিয়োগ 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 হবেন সেইখানে কিন্তু আপনাদের থাকা খাওয়া এবং আপনাদের পরিবহনের ব্যবস্থা করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছরের চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগ কর্তা দেবে আপনারা যে চাকরিতে যাবেন এই বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার জন্য যে একটা বিমান ভাড়া সেটাও জর্ডান সরকার দেবে আওয়াজ সময়ও মানে জর্ডান যে কর্তৃপক্ষ যে অফিস সে আওয়াজ আর ভাড়াও দিবে টেনশন নাই যাদের বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের কোনো মামলা আছে তারা নিয়োগে অযোগ্য যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো ধরনের মামলা ফৌজদারি মামলা এই ধরনের মামলা আছে তারা কিন্তু যেতে পারবেন না বলে দিয়েছে ছয় নম্বর প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনে কাজ করা পারদর্শী হতে হবে আপনারা যারা এই কাজগুলো পারেন তাদের কিন্তু দুইটি বছরের কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্য অন্য শর্ত জর্ডানে শ্রম আইন অনুযায়ী প্রয়োজন হবে অন্য অন্য যে আইন আছে সেটি জর্ডানে শ্রম আইন অনুযায়ী কিন্তু প্রয়োজন হবে তারপর এখানে আরও কি বলছে বয়াসার সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের যে বেয়াস আছে বেয়াসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো শতাংশ ভ্যাট এবং যে যে রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েস অনার্স কল্যাণ ফি বাবদ সব খরচ সব খরচ যে নিয়োগকারী কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ও ফিঙ্গার ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে এখানে বলছে যে সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস ট্যাক্স সহ পনেরো শতাংশ ব্যাট এবং যে বিএসএল এর যে রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়া যে ওয়েস্ট ওয়েস অন আরস ফি বাবু সব খরচ যে কোম্পানি আপনাদের নেবে সেই কোম্পানি কিন্তু এটার খরচ বহন করবে তবে মেডিকেল ফি ও ফিঙ্গারে ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় কি কি আনতে হবে এটা আমি আমার ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো এখানে জীবন বৃত্তান্ত মানে আপনার জীবন বৃত্তান্ত চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা মূল পাসপোর্ট ও মূল ফটোকপি ছবিযুক্ত অংশ চার সেট রঙ্গিল ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড ব্যক্তিগত ও অভিজ্ঞতা সনদপত্র কিন্তু আপনাদের প্রয়োজন হবে এগুলো আমরা ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই তথ্যটা নিতে পারবেন সাক্ষাৎকার স্থান ও তালে তারিখ সাক্ষাৎকার স্থান ও তারিখ ছয় সেপ্টেম্বর সকাল আটটায় বাংলাদেশ কোরিয়া টেকনোলজি টেকনিক্যাল সেন্টার সালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত হতে হবে এটা আপনারা সহজভাবে চিনবেন গাবতলি যে বাস টার্মিনাল আছে সেখান থেকে একটু কাছে হেঁটেও যেতে পারবেন রিক্সায় দশ টাকা ভাড়া যারা যে যেতে চান এইভাবে কিন্তু আপনারা দিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে সকল ধরনের তথ্য দেওয়া থাকবে আপনারা এখান থেকে সকল ধরনের তথ্য জেনে আপনারা কিন্তু এখানে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখুন